La ilaha Filistanir muslim bole kalang Israel bole agun jala kota bole dingina Filistanir hab illallah kone la ilaha La ilaha La ilaha illallah bole amar সেটা হইল মানা হাই হাই রে এজন্য খুব মনোযোগ আয়াতের দিকে আমি ইনশাআল্লাহ যাব তবে হতে পারে আল্লাহ পাক আপনার মন খারাপ করা যাবে না যে লোক কম এজন্য কিন্তু মন খারাপ করা যাবে না কি লোক কম হইলে আল্লাহ তাআলা নেকি গুণকে কম দিবেন না হ্যাঁ কথা বুঝছেন না লোক আজকে আল্লাহ তাআলা আমাকে দিকে তাকাবে না আজকে আব্দুর রহমান কোন জায়গা বয়ান করে আল্লাহ ফেরেশতারা সব ওই দিকে নজর আমি আব্দুল আলিম অল্প কয়েকজন লোক নিয়ে আলোচনা করি এই দিকে আল্লাহর নজর নাই এরকমের কোনো সিস্টেম আছে নাকি জোরে বলেন আছে নাকি একটু মনোযোগ আচ্ছা বলেন তো এই সমস্ত পৃথিবীর বাচ্চা ছিলেন কয়েকজন জীবনে কোনোদিন বলবেন না কয়জন চারজন চারজনের ভিতরে দুইজন ছিল মুসলমান দুইজন ছিল অমুসলিম দুইজন কি মুসলমান দুইজন ছিল অমুসলিম ওলামা কিরাম বসা আছে ভুল গেলি ধরবে মুসলমানের ভিতরে একজনের নাম কি একজন নাম কি সুলাইমান সুলাইমান আলাইহিস সালাম একজন দ্বিতীয় জনের নাম কি বাদশা জুলকারনাইন কথা বলেন বাদশা জুলকারনাইন কি ভুলবে না নবী সুলাইমান আলাইহিস সালাম এক নম্বরে সমস্ত পৃথিবীর বাদশা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত এরিয়া শুধু মানুষের বাদশা না জিন ইনসান অনেক মাখলুকেরও বাদশা ছিলেন কথা বলেন ঠিক কিনা নবী সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয় নাম্বার ছিল বাদশা জুলকারনাইন আর দুইজন ছিল অমুসলিম অমুসলিম দুইজনের ভিতরে একজন হইল নমরুল আর একজন হইল বক্তে নসর মনে থাকবে একজনের নাম কি সবাই জানা আছে কিন্তু বক্তে নসর এটা উচ্চারণটা একটু কষ্ট কষ্ট ভাব আর মনে রাখা একটু সমস্যা যার কারণে আজকে মনে রাখবেন চারজন সমস্ত পৃথিবীর বাদশা এক নাম্বার হইল নবী সুলাইমান দুই নাম্বারে বাদশা জুলকারনাইন আর অমুসলিম হইল দুইজন একজন হইল নমরুল আর একজন হইল বক্তে নসর তো নবী সুলাইমান আলাইহিস সালাম আপনাদের সবাই জানা বাবা এই দিকে যাব না আমি আবার আয়াতের দিকে যাব আল্লাহু আকবার হে আমার নবী সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশাই পাওয়ার পরে সমস্ত মাতলুকের ভাষা জানার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে আল্লাহ গো কি দিয়া তোমার শুকরিয়া আদায় করব আল্লাহ না চাইতে তুমি অনেক নেয়ামত আমাকে দান করছো আল্লাহু আকবার নবী সুলাইমান ডাক দিয়ে বলে আল্লাহ গো মনে কিছু করবা না আল্লাহ তোমার যত মাতলুক আছে সমস্ত মাতলুকরে আমি এক